জর্জিয়ার রিপাবলিকান প্রাইমারি নির্বাচনে ট্রাম্প সমর্থিত প্রার্থীরা জর্জিয়ার গভর্নর ব্রায়ান ক্যাম্প এবং সেক্রেটারি অব স্টেট ব্রেড রেফেন স্পেঞ্জারের কাছে পরাজিত হতে যাচ্ছেন। সিএনএন এই জয়ের পূর্বাভাস দিয়েছে। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করায় ট্রাম্পকে সমর্থন দেননি এই দুজন। তাই ট্রাম্পের কাছে সুযোগ ছিল প্রাইমারি নির্বাচনে তাদের পরাজিত করে শোধ নেয়ার, কিন্তু জরিপের ফল বলছে ট্রাম্পের শোধ নেওয়াটা এ যাত্রা হচ্ছে না। সিএনএন জরিপে দেখা গেছে, রিপাবলিকান প্রাইমারি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প সমর্থিত প্রার্থী জর্জিয়া অ্যাটর্নি জেনারেল জন গর্ডোনো ক্রিসের কাছে পরাজিত হতে যাচ্ছেন। মঙ্গলবার রাতে জর্জিয়ার গভর্নর বিজয়ী বক্তব্য রাখলেও ট্রাম্প বিষয়ে তিনি কোনো কথা বলেননি।